বলছি ইন এ ক্লাস অফ 70 স্টুডেন্টস 70 জন ছাত্রের একটা ক্লাস আছে ই স্টুডেন্টস হ্যাজ টেকেন প্রত্যেকটা ছাত্র গ্রহণ করেছে আইদার ইংলিশ অর হিন্দি মানে ব্যাপারটা এরকম এই একটা এটা যদি এ সেট হয় আর এটা বি সেট এ সেটে যারা আছে তারা কি করেছে এ সেটে স্টুডেন্টগুলো হচ্ছে ইংলিশ নিয়েছে এরকম ছাত্রদের সেট ইংলিশ নিয়েছে আমার সঙ্গে সঙ্গে করতে পারো না পরে করলে হবে এই এটা হচ্ছে ইংলিশ নিয়েছে এরকম ছাত্রদের হয়ে যাচ্ছে আর বি স্টুডেন্টরা কি করেছে হিন্দি তাহলে এখানে এইচ করে দিচ্ছি হিন্দি এইচ 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 বি স্টুডেন্টগুলো হিন্দি নিয়েছে আর এখানে কি বলা আছে 45 স্টুডেন্ট হ্যাভ টেকেন ইংলিশ তারপরে 30 স্টুডেন্ট হ্যাভ টেকেন হিন্দি হাউ মেনি স্টুডেন্ট হ্যাভ টেকেন বোথ বোথ ওই কমন অংশটা কজন নিয়েছে আমি এরকম অ্যানসারটা করবো এদিকে দেখো পছন্দ হয় নাকি 23 নম্বর লেট সেট এ ডিনোটস DENOTES denotes the students set A denotes the students who have taken 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 English 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 and B capital B denotes DENOTES capital B denotes the and capital B set B denotes for the okay set B denotes the students STUDENTS who have taken Hindi HNDI Hindi চল বলতে পারি সেন্টেন্স বাংলা বুঝেছি আচ্ছা এবার দেখো অ্যাকর্ডিং টু প্রবলেম এটিপি এটিপি মানে অ্যাকর্ডিং টু এটা আমি এটিপি বরাবর লিখব এর পরে এটা এর পুরো কথাটা আসলে এরকম অ্যাকর্ডিং টু প্রবলেম এ ডাবল সি ও আর ডি আই এন জি অ্যাকর্ডিং টু দি প্রবলেম পি আর ও বি এল ই এন অ্যাকর্ডিং টু দি প্রবলেম মানে প্রশ্ন অনুসারে কি বলেছে এন এ জন সিনহা এন এ সমান কত কোশ্চেনে কিন্তু বলেছে কথাগুলো এন বি এই কথাটা কোশ্চেনে বলেছে এন এ ইউনিয়ন বি এটাও কোশ্চেনে বলা আছে সবগুলো উত্তর কোশ্চেনে আছে এন এটা 45% এন এটা 45 বললি কেন একটুখানি মার্কেটে উত্তরটা বলে দিই হবে এখানে ই স্টুডেন্টস হ্যাভ টেকেন আইদার ইংলিশ অর হিন্দি এখানে বাদ নেই কোনো মানে এই ইংলিশ হিন্দির বাইরে কেউ নেই মানে পুরো এই এ আর বি এর ইউনিয়নটা হচ্ছে সত্য যদি বাইরে থাকতো তাহলে অন্য কথা হতো এরকম প্রশ্ন আসবে পরে যাবো তাহলে এইটুকু মানলাম বোধ হয় এন এ ইউনিয়ন মানে কি এন এ ইউনিয়ন মানে এন এ
plus nb minus n a intersection b এটা আগে দিনে প্রমাণটা করেছিলাম মান বুঝে শীর্ষ এখানে n মানে কত যে 45 বসি n b মানে কত 30 minus 70 equal to n a intersection b এখানে 45 আর 30 কত 75 75 minus 70 English and Hindi. H I N D I Hindi both. मान लीजिए पहले खाना है तो 24 नंबर क्वेश्चन देखो 24 नंबर क्वेश्चन हाँ इन ए स्टैटिस्टिकल एक परिसंख्यन अनुसंधान परिसंख्यन बारी बारी गए तथ्य संग्रह कर स्टैटिस्टिकल इन्वेस्टिगेशन मैं कि जमीन जनगणना करा है बारी बारी गए जो है तो इन ए स्टैटिस्टिकल इन्वेस्टिगेशन इट इज फाउंड कि 1003 फैमिली कलकाता 1003 फैमिली मध्य स्टैटिस्टिकल इन्वेस्टिगेशन करा है তাহলে কি হয়েছে হ্যাঁ 63টা ফ্যামিলি পাওয়া গেছে যাদের বাড়িতে কি নেই না টিভি আছে না রেডিও আছে কিছু নেই টিভি রেডিও কিছু নেই তারপর 794 794টা ফ্যামিলি আছে যাদের মধ্যে কি আছে Have a radio. हाँ, अब वो? 987 ये टेलीविजन। अधिक तर ये 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 सेट का मतलब क्या? रेडियो आज, आर आर आर, ना ना, रेडियो कतुगला फैमिली का आज? 700? उटा रेडियो वैसी, अच्छा रेडियो, ये सेट का तो रेडियो आज, ऐसा कम रेडियो। আর বি সেটটা আমাদের কি আছে টিভি কত কত টিভি হ্যাঁ 187 তার এই রকম এটা হচ্ছে বি সেট এটা এর মধ্যে কি টিভি আছে টিভি টি ভি টিভি এরকম গল্পটা আছে এ সেটটা রিপ্রেজেন্ট করছে তাদের মধ্যে রেডিও আছে আর বি সেটটা রিপ্রেজেন্ট টিভি আছে এবং কিছু কিছু ফ্যামিলি আছে যাদের টিভি রেডিও দুটোই থাকতে পারে কমন আর বাকি যে অংশটা আছে এই যে এই অংশটা কি এটা হচ্ছে এই যে অংশটা এটা যে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট বাইরের অংশটা ওইটা হচ্ছে এ ইউনিয়ন বি বাইরের কমপ্লিমেন্ট এটা কোন অংশটা এটাকে বুঝিয়ে দেব লাল কালি দিব লাল এটা হচ্ছে এই লাল অংশটা হচ্ছে এই কমপ্লিমেন্টের মধ্যে আছে লাল অংশটা হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ওখানে তাদের সাধারণত কি নেই কোন রেডিও টিভি কিছু নেই তাহলে আমি যদি এরকম অ্যানসারটা করি মানে কোশ্চেনটা তো বুঝতে হচ্ছে তো ইন স্ট্যাটিস্টিক পুরো এই কলকাতা এটা পুরো এখানে যতগুলো যে আয়তাকার চিত্রটা আছে এটা একটা ইউনিভার্সাল রিজিয়ন একটা ইউনিভার্সাল সেটের তার এলিমেন্টগুলো আছে 1003টা 1003টা ফ্যামিলি আছে আমাদের এ সেটটা হচ্ছে এমন পরিবার সদস্য পরিবার সদস্য পরিবার যে পরিবারগুলোর মধ্যে কি আছে রেডিও আছে আর বি সেটের মধ্যে কি বি হচ্ছে এমন এমন পরিবার যে পরিবারগুলোতে টিভি আছে এবার বাকি যে অংশগুলো আছে এ আর বি ইউনিয়নের বাইরের যে অংশটা ওখানে কিছু নেই
টিভি রিডিউ কি নেই তাহলে অ্যানসারটা এইভাবে করব আমরা লেট সেট এ ডিনোট ডি ই এন ও টি ই এস ডিনোট দি ফ্যামিলি এফ এ এম আই এল আই ই এস ফ্যামিলিজ ডিনোট দি সেট অফ ফ্যামিলিজ সেট এ ডিনোট দি সেট অফ ফ্যামিলিজ হু রেডিও অ্যান্ড সেট বি ডিনোটস দি সেট অফ ফ্যামিলিজ এফ এম আই এল আই এস এখানে সেট অফ ফ্যামিলিজ বললাম যেমন এর পরিবর্তে কালেকশন অফ ফ্যামিলি বলতে পারতাম COLLECTION কালেকশন অফ ফ্যামিলিজ এই কথাটাও বলা যেতে পারত ফ্যামিলিজ হু হ্যাভ টিভি এখানে টিভিটা বড় হাতে কি বড় হাতে ভি করে করা টিভি টেলিভিশন তবে অ্যাকর্ডিং টু প্রবলেম প্রশ্নানুসারে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট তার নাম্বার এই সংখ্যাটা আছে কত 63 এন এ 794 এন বি 187 আমাদের কি জানতে চাইছে হাউ মেনি ফ্যামিলিজ হ্যাভ টিভি অ্যান্ড রেডিও বোথ এরকম বলেছে না তাহলে কী করে বার করছে টাকা এন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা মানে এন এস মাইনাস এন এন এস মাইনাস এন এ ইউনিয়ন বি এটা লেখা যাবে এন এস মাইনাস এন এখানে এন এস মানে এসটা হচ্ছে ইউনিভার্সাল সেট এখানে এসটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট থেকে এই দুটো ইউনিয়নটা বাদ দিলেই পরেই কমপ্লিমেন্টটা চলে আসবে ঠিক আছে এটা মেনে নেবো পরে অন্যভাবে যাচ্ছি মানে এটা সমান কত 63 ব্যাপারটা তুমি এরকম আর মুখস্থ রাখবে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট এটা সময় আমরা কি মুখস্থ করেছি এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট এই ইউনিভার্সাল সেটটাকে অনেক সময় বইতে এস দিয়ে বোঝানো হয় স্যার বুঝতে আরে পেনটা পরে চালা হয় বোঝা গেল এ ইউনিয়ন বি এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট এটাকে ইউ দিও লেখা হয় এস দিও লেখা হয় যখন এখানে এন চাপে দেব না এন এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট সমান এন ইউ অর এস হবে এবার এটা মানে কি এখানে এ আর এ কমপ্লিমেন্ট ডি জয়েন্ট সেট এ আর এ কমপ্লিমেন্ট কি ডি জয়েন্ট হলে পরে এরকম লেখা যাবে এন এ প্লাস এন এ কম এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত এন ইউ এটা লিখতে পারি আর এখানে এন এস লিখতে পারি তাহলে এই অংশটা থাকলে পরে আমি কী লিখতে পারবো এন এ কমপ্লিমেন্ট এটা সমান এন ইউ মাইনাস এন এ হবে কি না এই গল্পটাই এখানে আছে এখানে এ ইউনিয়ন বিটাকে মনে মনে এ ভাবো এ ইউনিয়ন বিটাকে মনে মনে এ ভাবো তাহলে দেখতে এর মধ্যে মিলছে কিনা এখানে ইউ মানে এখানে এস আর কি ইউ আর এস একই ইউ আর এসটা একই এখানে এই এটা হচ্ছে এস এস সেট আয়তাকার রিজাল্টটা হচ্ছে এস তাহলে এটা যদি মানি এ এন এ কমপ্লিমেন্ট সমান এন ইউ মাইনাস এন এ তাহলে এটা লেখাই যাবে
এন এস কত দাও আছে কলকাতার হাজার তিনটা ফ্যামিলির কথা বলা আছে হাজার তিনটা ফ্যামিলি মাইনাস এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু সিক্সটি থ্রি হাজার তিন মাইনাস সিক্সটি থ্রি ইকুয়াল টু এন এ ইউনিয়ন বি এবার বোধ তোদের মধ্যে কারো কারো মতো ক্ষমতা চলে এসছে ওটা করার মধ্যে আমি যদি ভুলভাল না বলি আমাদের কি দেওয়া আছে দেখে নেবে এন এ দেওয়া আছে এন বি দেওয়া আছে আরে তো কতগুলো ফ্যামিলিতে রেডিওটি বোথ আছে আগের অঙ্কটাই এরপরে পারবো না কে কে পারে বলে সহজ দেখাচ্ছে বল কী করে করবো এন এ নাম্বার অফ সেট এলিমেন্ট হ্যাঁ এন এ প্লাস প্লাস এন বি এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন এখানে তো বলেনি এ আর বি তো ডিসজয়েন্ট সেট কমন অংশ আছে রেডিও টিভি এর দুটোই আছে এরকম ফ্যামিলি আছে এরা কত সাতশো চুরানব্বই প্লাস একশো সাতাশি মাইনাস এর এ ইন্টারসেকশন তাহলে এটাকে দিয়ে নিয়ে চলে আসবো এর যোগ করলে কত সাত চার এগারো নয় আঠেরো হাতে এক নয় মাইনাস নশো চল্লিশ যোগ করে কত একচল্লিশটা হবে একচল্লিশটা ফ্যামিলি আছে কি রেডিও টিভি A market research group conducted a survey among 1,000 consumers. 1,000 উপভোক্তার মধ্যে একটা সার্ভে করে অনুসন্ধান করে and reported that এবং রিপোর্ট করে মানে এখানে গিয়ে তথ্য প্রদান করে 720 consumer like product 720 জন consumer এই প্রোডাক্টটা পছন্দ করে and 450 consumer like product B What is the list number that must have must like both products? Let set P denotes the collection Nagachi C O L A L E C T I N collection of collection of consumers কালেকশন অফ কনসিউএন এসি এমিআর কালেকশন অফ কনজিউমার্স আসুন হু কি লিখলাম লেট সেট পি ডিনোট দি কালেকশন অফ কনজিউমার্স হু আছে ঠিক আছে DENOTES denotes the collection of consumers COLLECTION collection of consumers CONSUMER consumers who like the product 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 বুঝলাম এবার কি আছে অ্যাকর্ডিং টু প্রবলেম
अकॉर्डिंग टू प्रतीक की বুঝলো প্রশ্ন করে প্রতীক কি বুঝলো अकॉर्डिंग टू प्रॉब्लम এন এ হচ্ছে আপনার এন এ না এন পি বল এন পি এ তো প্রোডাক্ট দ্রব্যটা সেটা কোলগেট হতে পারে গোদরেজ হতে পারে বা হে অবতর কি আর কি বলি গার্ডিয়ান নাকি গার্ডিয়ান কি ভালো করে গার্ডিয়ান পাস তাহলে এন পি কত 700 गोदरेज करुक गार्नियर कर लिस्ट नंबर ऑफ फैमिली वो लाइक बोथ दी प्रोडक्ट एक ही तो फिर ये वो अस्मित लो बोलो कि गुरु ये रकम दुकान नाम तो है क्या चल रहे पाली ना तो तरफ से कहाँ तो भी ये बोलो एनपी प्लस एनक्यू माइनस एन पी इंटरसेक्शन की इक्वल पे रखा जाए बोल बुझे वाला हूँ ना ऑल पे करें चलो बोल ऑल पे करें चीज हाँ एक है ये एन ए पी यूनियन क्यों समान एक है हाय एक तो हमारा प्रमाण तक कोरी है चीज और एक है कि दुबार व्यवहार कर लो एक पर ऑल पे बुझे चीज ना तू तो बोल ली Not
टी क्वेश्चन देखो जी इन ए फैमिली ऑफ 20 मेंबर्स एक परिवार 20 जन सदस्य आछे जेमन शिष्य के बाड़ीते आछे 20 जन सदस्य आछे 15 लाइक टी कौन और अरे 20 जन धरे ने ना আমাকে তো বাড়ি সদস্য ধরে নে 15 লাইক টি 15 জন চা পছন্দ করে 20 জনের মধ্যে 15 জন চা পছন্দ করে এন্ড 9 লাইক টি বাট নট কফি ওই কোন ওই যে 15 জন যে চা পছন্দ করলো তাদের মধ্যে আবার 9 জন আছে তারা কফি পছন্দ করে না চাটাই করে শুধু চাটাই সে পছন্দ করে আর কি তাই তো অ্যাসিউম দ্যাট ধরে নাও ইচ মেম্বার লাইকস অ্যাট লিস্ট ওয়ান ড্রিঙ্কস প্রত্যেকটা সদস্য কিছু না কিছু ড্রিঙ্ক পছন্দ করে চা নালে কফি ঠিক আছে এখানে কি বলছি হাউ মেনি লাইক কতজন আছে লাইক কফি বাট নট টি কফি পছন্দ করে চা করে না তাহলে আমার মনে হয় এরকম হয়ে যাবে দেখবো এটা মনে করো এ সেট এটা বি সেট এ সেটের মধ্যে যারা আছে যারা কি করবে টি ছোট হাতের টি মানে চা পছন্দ করে আর বি সেটের মধ্যে কফি সি পছন্দ করে সি দেখ এরকম ব্যাপারটা হবে এ সেটটা রিপ্রেজেন্ট করছে সেই সমস্ত সদস্যদের মেম্বার অফ দি ফ্যামিলি হু লাইক টি আমি যদি এরকম ভাবে লিখলে এ রিপ্রেজেন্টস টি আর ই আলাদা সে আলাদা ভাষাতে লিখছে ওই কিন্তু ডিনোটস এর জায়গায় রিপ্রেজেন্ট করছে এ রিপ্রেজেন্টস দি কালেকশন অফ ফ্যামিলি সি ও এল এল ই সি টি আই ও এল কালেকশন অফ দি মেম্বার্স M-E-M-B-E-R members of the family who like E. S সূচিত করছে সেই সমস্ত সদস্যদের পরিবারের পরিবারের সেই সব সদস্যদের যারা চা পছন্দ and ক্যাপিটাল বি রিপ্রেজেন্টস আর ই পি আর ই এস ই এন টি এ রিপ্রেজেন্টস দি কালেকশন অফ সি ও এল এল ই সি টি আই ও এল কালেকশন অফ মেম্বার্স এম ই এম বি ই আর এস মেম্বার্স অফ দি ফ্যামিলি এফ এ এম আই এল ওয়াই ফ্যামিলি হু like a like k who like coffee c o double f double e who like coffee যারা কফি পছন্দ করে according to problem a t p according to problem এখানে n a union b এটা হচ্ছে 20 পরিবারের মোট সদস্যরা কোন কোন ড্রিঙ্ক পছন্দ করে এরকম একটা হলো আর কি বলা আছে এন এ মাইনাস বি এটার সমান বলা আছে কত 9 এ মাইনাস বি মানে এই অংশটা এই অংশটা কি যারা শুধু চা পছন্দ করে কফি নেই দেখ এই অংশটার মধ্যে শুধু টি আছে কফির কোনো অংশ নেই এ মাইনাস বি সমান কত 9 আর কি বলা আছে এন এ এটা বলা আছে 15 দেখো এইটুকু তথ্য দেওয়া আছে এইটুকু তথ্য দেওয়া আছে তোমাকে কি করতে বলেছে হাউ মেনি লাইক কফি বাট নট টি মানে এন বি মাইনাস এ বের করতে হবে আই হ্যাভ টু ক্যালকুলেট আই হ্যাভ টু ক্যালকুলেট সি এ এল সি ইউ এল এ টি এন বি মাইনাস এ এইটুকুন কি সমর্থন পাবো এইটুকু সমর্থন দিবি
here এদিকে তাকাও here n a minus b এটা সমান কত বলো নয় n a minus b সমান কত যদি কেউ লেখে n a minus n a intersection b ভুল করবে না ভুল করবে এ মানে পুরোটা এখান থেকে এই কমনটা বাদ দেবো এই গোটাটা থেকে কমনটা বিয়োগ করলে পরে কি এই এই গুণটা হবে তো তুই কি মানলি রে আয়ুষ খান ভাব তো এ মানে এই গোটাটা এতটা আর এখানে কমন মানে এইটুকু না তাহলে ওই গোটাটা থেকে এই গুণটা বিয়োগ করলে তো এই এই বাদিকটা হবে এই মানটা দেওয়া আছে না 15 তাহলে 15 মাইনাস 9 ইকুয়াল টু কত n a intersection b তাহলে কত 6 6 সমান কত n a intersection b মানে 6 জন আছে কি করে কপি কি দুটো করতে এটা উত্তর নয় এটা উত্তর নয় তাহলে আমার উত্তর কি এটা n b মাইনাস Also, we have আমাদের আছে কি n a plus n b minus n a intersection b এটা সমান 20 এই কথাটা আছে রে আর ধীরে কমন টা বাদ দিয়ে দেবো এটা সমান কত 20 20 তাহলে n b minus a equal to কত 5 তাহলে 5 members like coffee but not tea 5 members like coffee but not tea পেন এসে কিউ নাকি হ্যাঁ এসে কিউ এস বিএসসি কত না হ্যাঁ বিএসসি ভেরি শর্ট অ্যানসার দা কোশ্চেন একের দাগে এক নম্বরে কোশ্চেনটা কি আছে ফাইনাইট এন্ড ইনফাইনাইট সেট ফাইনাইট এন্ড ইনফাইনাইট সেট ডেফিনিশন দেখি এখানে ডিস্টিংগুইশ করতে বলেছে হ্যাঁ ডিফাইন এন্ড ওর ডিফাইন উইথ एग्जांपल ফাইনাইট এন্ড ইনফাইনাইট সেট বল ফাইনাইট সেট কি বলবো ভাল ওর উত্তর হলো না finite number of elements SA is said to be a finite set if it contains finite number of elements bangla bol ki hota a collection of vowels of english alphabet c o l l e c t i o n collection of vowels of english alphabet e n g l i s h english alphabet a l alpha p h a b e t s form a finite set f i n i t finite set
that is second bracket bhitore a comma a e I comma o comma u is a finite set f I n I t finite set eta hocche uttor define with example finite set ebar jemon define with example infinite set ayush khan এগুলো সব পড়ানো হয়েছে জানি infinite number of elements e a v m e n t s if it contains infinite number of elements অসীম সংখ্যক উপাদান থাকে অসীম সংখ্যক উপাদান থাকে মানে কি তো एग्जांपल কি বলছি एग्जांपल e x a f p l অরণ কি বলছি एग्जांपल এর পরে পারলি না collection of natural numbers col col l e c t I n collection of natural numbers n a t u r a l natural numbers form এখানে f o r m s form l form n infinite set I n f I n I t infinite set এখানে কিন্তু এর লিখতে হবে infinite আর্টিকেল এর নিয়ম আছে তাই তো that is বলে infinite set বলছে কি বলছে শীর্ষ বলছে বলো that is 1, 2, 3, 4, 5 তারপর কি করব এটা এখনো সেট হয়নি কিন্তু সেকেন্ড বেটার দিতে হবে সিঙ্গেল সেটে পড়িয়েছি তারপরে কোনটা দেখ কোনটা পড়াইতে দেখ সাবসেট তোমার মনে পড়ছে কিছু সাবসেট বলে বলো মানে কি every element of A is an element of B. It is written W-R-I-T-T-E-N written as A is a subset of B. A is a subset symbol. A is a subset.
SUB subset symbol SYMBOL. এটা সিম্বল হচ্ছে সাবসেটের সিম্বল। Then A and B are two non-white sets. Set A is said to be subset of B. A set টাকে B এর সাবসেট বলা হবে। If every element of A, A এর প্রত্যেকটা উপাদান is an element of B. A এর প্রত্যেকটা উপাদান যদি B এর উপাদান হয়। And it is written by এখানে B এর অতিরিক্ত উপাদান আছে কি নেই ওটা আমার দেখার বিষয় না কিন্তু। তাহলে পরে এক্সাম্পল যদি এরকম দেব ডট লেট এ এ হচ্ছে 1 2 3 মানে কি ফার্স্ট থ্রি ন্যাচারাল নাম্বার আমি বি সেটটা বলছি সেট অফ এক্স সাস দ্যাট এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার এন এ টি ইউ আর এ এল ন্যাচারাল নাম্বার অ্যান্ড এক্স ইজ লেস দেন 4 greater than 0 less than 4 greater than 0 এটা আসলে তো এটাই হবে 1 2 3 ই তো হবে here every element of a is an element of b না এটা আসলে কি এটা এর পরের লাইনটা আমি যদি এটা তো প্রপার্টি মেথডে আছে এটা সেট বিল্ডার মেথডে এটা 1 2 3 3 ই হবে Here every element of A is an element of B. Here every element E-L-E-M-E-N-T every element of A is an element of B. Element of B. A প্রত্যেকটা উপাদান B এর উপাদান. অতএব A is a subset of B. আরেকটা উদাহরণ দেখা যায় মনে করো জনসিনার তরফ থেকে একটা উদাহরণ ভাবনা মনে করো এ হচ্ছে এ বি সি ডি ফার্স্ট 4 লেটার্স অফ ইংলিশ অ্যালফাবেট আর আমি বি লিখছি কি এ বি সি ডি ই এফ লিখলাম মানে ফার্স্ট 6 লেটার্স অফ এভরি এলিমেন্ট অফ এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি হিয়ার এভরি এলিমেন্ট অফ এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি ই এল ই এম ই এন টি এলিমেন্ট অফ বি অতএব A is a subset of B. A B is a subset. A এটা কেন মানে ই হবে ইউ এর মত হবে আর পি এর পি এর ফলা দিলে পরে লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে আচ্ছা আরেকটা উদাহরণ দেখ মনে করো এরকম আছে লেট এ ইকুয়াল টু এক্স ওয়াই জেড আর বি আছে ধরবে A, B, C Sorry, that Here A is a subset of B, how big it? এটা কি বল তোমার রিবু তোর নাম এটা হবে না কেন এখানে সেট এ এর এলিমেন্ট যেটা আছে জেড ওটা বি এর এলিমেন্ট নেই তুমি সমর্থন দিবি প্রতীক দেও কি 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 সমর্থন করছিস ওই তো সেট এ তে যে এলিমেন্ট আছে যেমন সেট এ তে জেড এলিমেন্ট আছে কিন্তু সেট বি তে সেট নেই ওই জন্য সাবসেট হবে না এক্স ওয়াই আছে এক্স ওয়াই টা নিচে জেড টা নিচে না হিয়ার এ ইজ নট এ সাবসেট অফ বি হিয়ার এ এ ইজ নট এটা উচ্চারণ কি নট সাবসেট মানে এ বি এর উপসেট নয় হিয়ার এ ইজ নট হিয়ার এ ইজ নট এ সাবসেট
of B. You know? Because B is C A U S E. Because Z belongs to A, but Z does not belongs to B. Z element is A, B is not.